बांग्लादेशी और रोहिंग्या घुसपैठ बहुत बड़ा खतरा है। लॉकडाउन करा কোনো প্রশ্নই নেই, আমার মনে হয় এটা একেবারে আন্তর্জাতিক কিছু চক্র রয়েছে, কিছু গোষ্ঠী রয়েছে যারা একটা বিকৃত করে পুরো বিষয়টাকে পরিবেশন করার চেষ্টা করছে। দেশ মে করোড়ো কি সংখ্যা মে ঘুসপেটিয়ে ঘুসে হুয়ে হে দিমক কি তরহ চাট গয়ে হে দেশ কে ভবিষ্য কো। অমিত শাহর ব্যাপারে আমি বলবো যে ইনফিলট্রেশন ইস্যুটা শুধু নির্বাচনের সময় মানুষকে উচকে দেওয়ার জন্য তুলে দেন। বিগত বহু বছর ধরেই অবৈধ অনুপ্রবেশের ইস্যুতে কথিত বাংলাদেশিদের গালিগালাজ করাটা ভারতের রাজনীতিতে প্রায় রুটিনে পরিণত, আর এটাকে ইদানিং প্রায় অন্য একটা উচ্চতায় নিয়ে গেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি কে অন্দর এ অবৈধ ঘুসপেটিয়ে হে ইসে পরেশানি হে ইয়া নাই হে বাতাও জরা জোর সে বলো পিছে তক পরেশানি হে ইয়া নাই হে। एक घुसपैठियों को निकालना चाहिए नहीं निकालना चाहिए। देश में करोड़ों की संख्या में घुसपैठिए घुसे हुए हैं, दीमक की तरह चाट गए हैं देश के भविष्य को, उनको उखाड़ फेंकना चाहिए या नहीं उखाड़ फेंकना चाहिए। 90 दशके मुंबई ते बाल ठाकरे दल शिवसेना बा दिल्ली ते मुख्यमंत्री मदनलाल खुरानार बीजेपी सरकारों शहरेर विभिन्न महल्लाय बांग्लादेशी खेदाओ अभियान चालातो। তবে এই প্রক্রিয়াটার শুরু আসাম ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে। আমি বলবো কি একটা স্টেট লেভেলে ধরো আসামে যেটা হলো আসু মুভমেন্ট ওইগুলো, সেগুলোতেও একটু অ্যান্টি বাংলাদেশি পজিশনিং ছিল আউটসাইডার। আমাদের নর্থ ইস্টে আউটসাইডার ইনসাইডার যে ন্যারেটিভটা, তার মধ্যে বাংলাদেশি ধারবিন ওতপ্রোত ভাবে জড়িত, তাই না? বাট সেইটা অ্যাট দ্য সেন্ট্রাল লেভেল কিন্তু আমরা এক্সপ্রেশন কম পেয়েছি। ত্রিপুরায় দেখো, আসামে দেখো, ওখানে চিরকালই একটা বাঙালি মানে ওটা আর মুসলিম মানে যে ওরা বাইরে থেকে এসছে, এই একটা ব্যাপার ওরা টিপিক্যালি ভাবে চেষ্টা করেছে বলতে। কিন্তু যেটা এই ন্যারেটিভটা কিন্তু খুব প্রনাউন্স হতে শুরু হয়েছে 2014 পরে। বিজেপি যদিও দাবি করে থাকে তারা সাধারণ বাংলাদেশিদের মোটেই অবমাননা করে না, তাদের আপত্তি শুধু সেদেশ থেকে বেআইনিভাবে ভারতে এসে যারা করে কমবে খাচ্ছেন তাদের নিয়ে। লকডাউন করা কোনো প্রশ্নই নেই, আমার মনে হয় এটা একেবারে আন্তর্জাতিক কিছু চক্র রয়েছে, কিছু গোষ্ঠী রয়েছে যারা একটা বিকৃত করে পুরো বিষয়টাকে পরিবেশন করার চেষ্টা করছেন। দের ইজ এ ভেরি ক্লিয়ার ডিস্টিংশন, যারা ইনফিলট্রেটার অবৈধ অনুপ্রবেশকারী, যারা সেখান থেকে বিতাড়িত হয়নি কিন্তু তারা তাদের নিজেদের তাগিদে তাদের নিজেদের এখানে ভারতবর্ষে ঢুকে অবৈধভাবে ঢুকে নিজেরা রোজগার করবে থাকবে, এর জন্য যারা এসছে এবং এসে দীর্ঘ দশক ধরে বিভিন্ন জায়গায় বসবাস শুরু করে সেখানে বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করেছে যারা, এটা তাদের তাদেরকে এম করা, তাদেরকে বলা। হ্যাঁ, এবং লকডাউন আমরা করি, হ্যাঁ, জাসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে লকডাউন করি এবং মোহাম্মদ ইউনুস যে ধরনের মানসিকতা পোষণ করছেন এবং তার এই যে ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট যে ধরনের মানসিকতা প্রকাশ পাচ্ছে সেটাকে আমরা কন্ডেম করি। সাধারণ বাংলাদেশিদের উপর কে লকডাউন করে? পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী যারা ঢুকে এইখানে আদিবাসী জমি কব্জা করেছে, বছরের পর বছর সেখানে তাদের প্রতিপত্তি তারা স্থাপন করেছে, আদিবাসীদের সেখান থেকে সরিয়েছে, তাদের সম্বন্ধে অবশ্যই আমাদেরকে বলতে হবে যে সবাই যাতে সতর্ক থাকে। হ্যাঁ, ভালো থাকুন সকলে, দেখে নিচ্ছি। কিন্তু বিরোধী দলগুলোর বক্তব্য, অবৈধ অনুপ্রবেশের ইস্যুটাকে বিজেপি শুধু ভোট প্রচারের হাতিয়ার হিসেবেই ব্যবহার করে, কখনো বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে এটার সমাধানের চেষ্টা করে না। অমিত শাহর ব্যাপারে আমি বলবো যে ইনফিলট্রেশন ইস্যুটা শুধু নির্বাচনের সময় মানুষকে উচকে দেওয়ার জন্য তুলে দেন। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, একবার না কয়েকবার প্রধানমন্ত্রীর মিটিং হয়েছে শেখ হাসিনার সঙ্গে। তখন যখন শেখ হাসিনার সঙ্গে ওরা মিটিং করে তখন ইনফিলট্রেশন নিয়ে কথা বলে না কেন? বাইপার্টি কথা হতেই পারে, কিন্তু ইলেকশনের সময় আসলে উনি ঘুসপেটিয়ার কথা বলেন। উনি প্রথম বললেন 40 লক্ষ ঘুসপেটিয়া আসামে আছে, আমরা বের করব। তারপরে 40 লাখ থেকে কমে আসলো 19 লক্ষতে আসলো, ওরা এনআরসিটা রিজেক্ট করে দিল। সি, এনআরসিটা সবচেয়ে বড় অস্ত্র ছিল ইনফিলট্রেটারদের আইডেন্টিফাই করার, কিন্তু এনআরসিটা বিজেপি পুরো ফেল করে গেছে। 1600 কোটি টাকা মতো খরচা করে এনআরসি করে আসাম রাজ্যের 3 কোটি মানুষ কাগজ দেখালো,
তারপরেও এনআরসি নোটিফাই হলো না, এটাতেই বোঝা যায় দ্যাট বিজেপি একদমই ইনফিলট্রেশন নিয়ে দে আর নট এট অল সিরিয়াস। উই হ্যাভ ওন দ্য ফ্রিডম ইন অ্যান এপিক। কিন্তু একাত্তরে যে বাংলাদেশের জন্মের পর পুরো ভারত আবেগ ও উদ্দীপনায় ভেসেছিল, মাত্র কয়েক বছরের মধ্যে সেদেশের নাগরিকদের প্রতি ভারতের আমজনতার দৃষ্টিভঙ্গি এতটা বদলে গেল কিভাবে? শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে 1975-এ, তারপরে যখন সামরিক শাসন শুরু হচ্ছে, তারপর থেকেই কিন্তু খানিকটা খানিকটা করে পরিস্থিতি পাল্টাতে আরম্ভ করলো। কারণ প্রথম কথা হচ্ছে, জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশীদের একটা বা বাংলাদেশেরও একটা আলাদা পরিচিতি নির্মাণ করতে চাইলেন। মুক্তিযুদ্ধের সময় যেটা বাঙালির জাতীয়তাবাদের প্রশ্ন উঠেছিল, সেটাকে উনি বাংলাদেশি জাতীয়তাবাদে রূপান্তরিত করার চেষ্টা করলেন, যে কারণে বাংলা ভাষার সঙ্গে ইসলাম সংযুক্ত হলো। এই সময় থেকে জটিলতাটা শুরু হয়, জেনারেল এরশাদের সময়ও সেটা হয়, এবং সম্পর্ক ক্রমশ আরো তিক্ত হতে থাকে কোনো কোনো ক্ষেত্রে। এবারে পরবর্তীকালে যখন গণতন্ত্রের আবার পুনরুত্থান হচ্ছে, বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই তিক্ততা দেখেছে নানাভাবে, আর ইতিমধ্যে যেটা ঘটতে আরম্ভ করেছে অন্যান্য প্রসঙ্গ ছাড়াও, যেমন উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তাদের আশ্রয় পাওয়া বাংলাদেশের মাটিতে, এটা যেমন সম্পর্ককে তিক্ত করেছে, তো তার পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশীদের দিকে নজর পড়ে। ভাই আর বহনো, আজ সন্থাল পরগনা আর কোলহান মে বাংলাদেশি আর রোহিঙ্গিয়া ঘুসপেট বহুত বড়া খতরা হিস পুরে ক্ষেত্র কি পহচান ইহা কি ডেমোগ্রাফি বহুত তেজি সে বদল রহি হ। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও বহু বছর বাদে কথিত বাংলাদেশী অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলেছেন। ঝাড়খণ্ডে ভোটের প্রচারে গিয়ে বাংলাদেশের সঙ্গে জুড়ে দিয়েছেন রোহিঙ্গা শব্দটিও। নির্বাচনী রাজনীতিতে অনেক বিষয়ে রাজনৈতিক নেতারা বলেন, অনেকভাবে বলেন, যেগুলো অনেকটাই দেশের অভ্যন্তরীণ জনসাধারণ, তাদের যে শ্রোতা, তাদের যে ভোটার, তাদের কথা মাথায় রেখে তাদের একটা অংশকে খুশি করবার জন্য ডোমেস্টিক কনজাম্পশন এবং এক ধরনের রেটরিকও ব্যবহার করতে থাকে, এটা একটা দিক। আর এই যে সম্প্রতি যেটা প্রধানমন্ত্রী বলছেন বা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সেখানে একটা বোধহয় প্রসঙ্গ আরো থাকছে, মানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মাবলম্বীদের ভোটটাকে কনসলিডেট করতে কাজে লাগবে, এমনকি ঝাড়খণ্ডের ক্ষেত্রে আদিবাসী ভোটটাকেও কনসলিডেট করতে কাজে লাগবে, এমনটাই মনে করা হচ্ছে। ভারতের পর্যবেক্ষকদের কারো কারো মতে, ঢাকায় সাম্প্রতিক পালাবাদলের প্রভাবেই ভারতে ক্ষমতাসীন দল আরো বেশি বেশি করে বাংলাদেশীদের আক্রমণ করতে শুরু করেছে, আর ভারতের সংবাদ মাধ্যমও সেই সুরেই সুর মেলাচ্ছে। আরেকটা আই থিঙ্ক আমাদের ডোমেস্টিক ওপিনিয়ন না, মানে স্পেশালি এখন যেটা হয়েছে বাংলাদেশে, আই থিঙ্ক দে আর প্লেইং দ্যাট অলসো, তো সেই জায়গাটা তো আই থিঙ্ক আমাদের দেখতে হবে। দ্যাট মিডিয়া, মানে আমি এখন বলবো কি, মিডিয়া আর এরা মনে হয় হাতে হাতে কাজ করছে, যেটা আমরা মানে আমি কখনো আগে দেখিনি ভারতবর্ষ এতটা। এ আদিবাসীও কি ভূমি, আদিবাসীও কি বাচ্চিয়া, আর আদিবাসীও কে সংস্কার কো ঘুসপেটিয়ো কে হাত তবাহ করনে ওয়ালি সরকার উঠাকর চুন চুন কর ঘুসপেটিয়ো কো দেশ কে বাহার নিকালনে ওয়ালি সরকার লানা হ্যায়। কিন্তু তাদের সরকার যে একজন বাংলাদেশীকেও ডিপোর্ট করতে পারেনি, সে কথাও মনে করিয়ে দিচ্ছেন বিরোধীরা। ইট ইজ ভেরি সিম্পল, যদি ইনফিলট্রেশন হয়ে থাকে, তবে কোন সরকার, নো গভর্নমেন্ট ইজ ব্রট ইট আপ উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট, কেন কেন ওরা এটা আলোচনা করে না? খালি ইনফিলট্রেশন বললে তো হবে না, ওদের ডিপোর্টেশন করতে হলে বাংলাদেশ রাজি হতে হবে। ইট ইজ জাস্ট পলিটিক্স, নাথিং এলস। যদি স্বাধীন হয় তাহলে কি এই দেশের মুসলমানরাই স্বাধীন হয়েছে, হিন্দু কি স্বাধীন হয়নি? বিজেপির আবার পাল্টা পরামর্শ, ভারতীয়রা অবজ্ঞা করছে কিনা সেটা দেখার আগে বাংলাদেশের বরং উচিত আত্মসমীক্ষা করা। যারা এই কথাটা বলছে তারা নিজেদেরকে একটু জিজ্ঞেস করুক যে তারা বাংলাদেশি, বাংলাদেশের সংখ্যালঘুদের কিভাবে ট্রিট করছে। যে সংখ্যালঘুরা বলছে যে আমাদের দেশ ও বাংলাদেশ, কেন বলছেন যে আমাদের ভারতবর্ষে চলে যেতে? আমাদেরও তো দেশ বাংলাদেশ, আমরা ওই দেশকে নিজেদের ঘাম রক্ত দিয়ে আমরা এই দেশকে গড়েছি।
তো আমার মনে হয় যে যারা এইসব কথাগুলো বলছে তাদের একটু ইন্ট্রোস্পেক্ট করা উচিত।